বিনায়ক দামোদর সাভারকরকে নিয়ে কুরুচিকর মন্তব্য। সাভারকর নাকি ব্রিটিশদের সহায়তা করেছিলেন, প্রতারণা করেছিলেন গান্ধী নেহরুদের সঙ্গে। প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে জোর বিতর্ক। এই মন্তব্যের জেরে সাভারকরের নাতি রঞ্জিত সাভারকর এবং শিবসেনা সাংসদ রাহুল সেওয়াল ইতিমধ্যে মুম্বাই শিবাজি পার্ক থানায় রাহুলের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন। এই পরিস্থিতিতে রাহুল গান্ধীর দাবি, মহারাষ্ট্র সরকার পারলে তাকে তার ভারত জোড়ো যাত্রা বন্ধ করে দেখাক। रोकने यात्रा को रोकने के लिए रोक दीजिए, कोई प्रॉब्लम नहीं है, रोक दीजिए। देखिए, किसी का कोई विचार हो उसको रखना चाहिए, और अगर सरकार को लगे कि भारत जोड़ो यात्रा को रोक देना चाहिए तो रोकने की कोशिश कीजिए, करिए। রাহুল গান্ধী বলেন, বীর সাভারকর ব্রিটিশকে একটি চিঠি লিখে জানিয়েছিলেন, স্যার আমি আপনাদের আজ্ঞাবহ দাস, এবং তাতে তিনি স্বাক্ষর করেছিলেন। সাভারকর ব্রিটিশদের সহায়তা করেছিলেন, তিনি মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, সর্দার প্যাটেলের মতো নেতাদের সঙ্গে প্রতারণা করেছিলেন ভয়ে ভয়ে চিঠি দিতে সই করে। এই মন্তব্যের পরই জোর বিতর্ক শুরু হয়েছে। आखिरी लाइन पढ़ना चाहता हूं, अंग्रेजी में लिखी है तो मैं अंग्रेजी में बोल देता हूं। आई बेग टू रिमेन सर योर मोस्ट ओबीडियंट सर्वेंट वी डी सावरकर। हिंदी में ट्रांसलेशन कर देता हूं, सर मैं आपका नौकर रहना चाहता हूं। ये मैंने नहीं लिखा, ये सावरकर जी ने लिखा है, तो इसको आप पढ़ लीजिए, देख लीजिए। अगर फडणवीस जी देखना चाहते हैं इसको, वो भी देख लें। तो मैं तो इसमें बहुत क्लियर हूं, सावरकर जी ने अंग्रेजों की मदद की थी। এরপরই রাহুল গান্ধীর গ্রেপ্তারি চেয়েছেন সাভারকরের নাতি। তিনি জানিয়েছেন, অতীতে ওইভাবেই সাভারকরের অপমান করেছে ওরা, তাই এবার আমরা রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছি। একজন মহিলা শরদ পাওয়ারকে অপমান করায় জেলে গিয়েছিলেন এক মাসের জন্য। সাভারকর শরদ পাওয়ারের চেয়ে অনেক বড় নেতা, তাই এবার কংগ্রেস নেতাদের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ করুক সরকার। ব্যুরো রিপোর্ট, আরই নিউজ।